বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল আলিম নাহিদ আলিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আজকে দেখব 35তম বিসিএস এর ইংলিশ সলিউশন, ক্রিকেট এনজয়েজ এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। এনজয় এমন একটা ভার্ব, এদের পরে ভার্ব যদি দ্বিতীয়বার আসে অন্য কোনো ভার্ব, তাহলে সেটা আইনজি হয়। তো সেক্ষেত্রে আমার উত্তর হলো ফলোয়িং। 2 নম্বর বাক্য বলতে পারি, হোয়াট কুড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ হলো এর সিনোনিম বলেছি, ইনিশিয়েটিভ হলো উদ্যোগ, উদ্যোগ, কর্মতৎপরতা, হ্যাঁ, বা ভূমিকা স্বরূপ এইরকম। তো এখন যদি আমাকে বলে সিনোনিম বের করতে, তাহলে বলবো এন্টারপ্রাইজ। এই এন্টারপ্রাইজ হলো কর্মতৎপরতা বা উদ্যোগ। 3 নম্বর বাক্য বলতে পারি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ এ ভার্ব। নিচের কোন শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা হলো মাস্টার। হ্যাঁ, মাস্টার হলো অনেক রকম মিনিং হয়, মাস্টার হলো প্রভু, তবে এখানে হলো মাস্টার হলো প্রভুত্ব করা, তখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। জি, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিজ ডোরস। তাহলে কি পাবো? দিজ ডোরস মাস্ট বি শাট। ওকে, দিজ ডোরস মাস্ট বি শাট, এটা একটা ইম্পারেটিভ বাক্য, মাস্ট থাকলে মাস্ট বি হয়, আর শাটের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। 5 নম্বর বাক্য বলবো, দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল। এই এই ফিল্ম এই ফিল্মটা পরিচালিত করা হয়েছিল ইন দ্য ডিরেক্টরস ইউজুয়াল পার্সনিফাইং। শব্দটা হলো পার্সনিফাইং, পার্সনিফাই করা মানে হলো প্রাণবন্ত করা। ওকে, ডিরেক্টরস ইউজুয়াল পার্সনিফাইং স্টাইল। হ্যাঁ, ডিরেক্টর নিজে ভিএফএক্স এর ব্যবহার দিয়ে এটাকে কী করেছে, নতুন ভাবে প্রাণ দিয়েছে। ওকে, তারপরেরটা বলবো, হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম। মাচ হলো ডিটারমিনার, অল বোথ নো সাম এনি মেনি মাচ মোর, এগুলো তখন ডিটারমিনার। 7 নম্বর বাক্য বলবো, হি ওয়াজ রাদার ডিজেগ্রেবল ম্যান। হি ওয়াজ এ রাদার ডিজেগ্রেবল ম্যান, এখানে আন্ডারলাইন ওয়ার্ড, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ বলছি, এ রাদার ডিজেগ্রেবল ম্যান, এ ডিটারমিনার বা আর্টিকেলের পরে 3টা শব্দ, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। তাহলে এখানে রাদার ছিল অ্যাডভার্ব, ডিজেগ্রেবল হলো অ্যাডজেক্টিভ, আর ম্যান হলো নাউন। 8 নম্বর বাক্য, দিস কুড হ্যাভ ওয়ার্ড ইফ আই ড্যাশ বিন মোর সাইটেড। ওকে, কুড হ্যাভ ওয়ার্ড, আগের অংশ আছে উড হ্যাভ বা কুড হ্যাভ যদি থাকে, পরের অংশ হবে হ্যাড বিন, তাহলে আমার উত্তর হয়ে গেল হ্যাড। ওকে, 9 নম্বর বাক্য বলবো, চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট অফ হার্ম, এই বা ড্যামেজ। এই হার্ম থেকে ড্যামেজ, ক্ষতি করলে কি হয়, ক্ষতি সাধন হয়, তাহলে এর পেয়ার কি করব, এটাকে বলা হয় অ্যানালজি। সো ইনজিউরি, ইনজুরি বা ইনজিওর থেকে আমরা পাবো ইনক্যাপাসিটেট, ইনজুর ইনজিওর থেকে আমরা পাবো ইনক্যাপাসিটেট। সো আমরা আরেকবার বলছি, হার্ম মানে ক্ষতি, এই ক্ষতি সাধন হলে ড্যামেজ হয়, তাও ক্ষতি সাধন হয়। ইনজিওর বা আহত হলে কি হয়, যে ইনক্যাপাসিটেট, এটাকে আহত হলে বা ইনজুরি বা ইনজিওর বা আহত হলে আমরা অক্ষমতা পাই। জি, তারপরে এটা পাবো 10 নম্বর, ইন দ্য 18th সেঞ্চুরি দ্য মুঘল এম্পায়ার বিগ্যান টু, অষ্টাদশ শতাব্দীতে মুঘল এম্পায়াররা বিগ্যান টু কি করতে চেয়েছিল, বিগ্যান টু ডিজইনটিগ্রেট, ডিজইনটিগ্রেট। ওকে, তারপরে 11 নম্বর বলতে পারি, বিং ফ্যাট ডাজ নট নেসেসারিলি কিল ইউ বাট ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ডিজিজ। ওকে, বিং ফ্যাট ডাজ নট নেসেসারিলি কিল ইউ, মানে মোটা হলে তোমাকে এটা হত্যা করবে না, বাট ইট ড্যাশ দ্য রিস্ক, ওকে, ইট ইনক্রিজেস, এটা বাড়িয়ে দেয় রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ডিজিজেস, যে তুমি বিভিন্ন অসুখে কি হবা বা আপনি বিভিন্ন অসুখে ঝুঁকিতে পড়বেন, এটা বেড়ে যায়, এটা বেড়ে যায়। ইট ইস টাইম টু রিভিউ দ্য প্রোটোকল ওয়ান টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, ইট ইস টাইম টু রিভিউ দ্য প্রোটোকল। এই প্রোটোকল হলো আমরা পাব রেকর্ড অফ রুলস, রেকর্ড অফ রুলস। প্রোটোকল হলো সিদ্ধ আইন,
জি, রেকর্ড অফ রুলস কে আমরা বলবো প্রোটোকল। 13 নম্বর বলবো ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম, সং বলেছে তার মানে দ্যাট, একটাই বলেছে, একটাই দ্যাট, দ্যাট এটা একটা ডিটারমিনার। সো দ্যাট অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। পরের বাক্যটা বলবো লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং, বাই লুকিং অ্যাট দ্য মিনিটস, এখানে কি বলেছে দ্য মিনিটস, তাহলে দ্য একটা কি, ও আচ্ছা এখন কি বলেছে মিনিটস, টাইম রেকর্ড, রিটেন রেকর্ড, টাইম ফ্রেম এবং রিটেন অ্যানালাইসিস, সেটা হলো রিটেন রেকর্ড। লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং, মিটিংয়ের একটা কি হয় মিনিটস হয়, মানে রিটেন রেকর্ড থাকে, এটাকে বলা হয় মিনিটস। পরেরটা যদি বলি দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজ এক্সপোনেনশিয়ালি, এখানে এক্সপোনেনশিয়ালি মানে হলো র্যাপিডলি বা র্যাপিডলি। সো আমরা আরেকবার বলি যে ঢাকা সিটিতে যে কি বেড়েছে দ্য লেভেল অফ দ্য নয়েজ, যেটা বেড়েছে খুব র্যাপিডলি, ব্যাপকভাবে, দ্রুতভাবে, দ্রুততার সাথে। উইমেন আর টু অফেন ড্যাশ ফ্যামিলি কমিটমেন্টস, ওমেন আর টু অফেন মেয়েদের বা মহিলাদের বাই ফ্যামিলি কমিটমেন্টস, এটা কী করা হয় কনস্ট্রেন্ট করে রাখা হয়, একপেশে করে রাখা হয়, একদিকে করে রাখা হয়, ওকে বলতে দেওয়া হয় না কথাবার্তা। 17 নম্বর বলবো সোসাইটিজ লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোর্ড, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, এই পেরিফেরি, পেরিফেরি মানে হলো অফ মার্জিনাল এরিয়াজ, মার্জিনাল এরিয়াজ হলো পেরিফেরি, হলো প্রান্তের কোন একটা প্রান্তের এলাকা, প্রান্তীয় এলাকা, প্রান্তীয় এলাকাকে কি বলা হয় পেরিফেরি। 18 নম্বর বলবো দি ইডিয়ম এই স্টিচিং টাইম সেভস 9, এটা মানে হলো টাইম রিয়াকশন, এই স্টিচিং টাইম সেভস 9, এটা এক কথায় প্রকাশ বা ওয়ান আওয়ার সাবস্টিটিউশন, এটাকে আমরা বলবো এই স্টিচিং টাইম সেভস 9, এটা মানে হলো টাইম রিয়াকশন, টাইম রিয়াকশনকে বলা হয় এই স্টিচিং টাইম সেভস 9। 19 নম্বর হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইনসিস্টেড অন হয় এরপরে ভার্ব আইনজি, তাহলে হি ইনসিস্টেড অন সিং হার, হি ইনসিস্টেড অন সিং হার। 20 নম্বর বলবো ফ্রেজ নোভারিচ, নোভারিচি হলো নিউ রিচ, নিউ রিচ এটা একটা ইতালিয়ান ফ্রেজ, নোভারিচ হলো নিউ রিচ। হোয়াট উড বি দ্য বেস্ট সিনোনিম অফ হিবারনেট, হিবারনেট হলো লাইভলিনেস, হিবারনেট হলো মন্থর, 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 হ্যাঁ মন্থর হওয়া মানে স্থির, আর তারই অ্যান্টোনিম বলছি লাইভলিনেস, প্রাণবন্ত। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটার ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, এই ম্যাটেরিয়াল হলো অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, কালেক্টিং এটা একটা নাউন, কীভাবে নাউন, অফ একটা প্রিপজিশন, এরপরে দুইটা শব্দ, প্রথম এটা কালেক্টিং হয়ে গেল কি অ্যাডজেক্টিভ আর ম্যাটেরিয়াল হয়ে যাবে নাউন। ওকে এতটুকু, আর একটা দেখি ডিপ্রেশন ইজ ওফেন হিরাডিটারি, এই হিরাডিটারি হলো ইজ ওফেন হিরাডিটারি, বিভাগের পর একটা শব্দ সেটা হলো অ্যাডজেক্টিভ, দুইটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ওফেন এখানে অ্যাডভার্ব আর হিরাডিটারি এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, দুইটা শব্দ বিভাগের পরে দুইটা শব্দ হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ওফেন অ্যাডভার্ব আর হিরাডিটারি এটা হলো অ্যাডজেক্টিভ। 35 তম বিশেষ নিয়ে এতটুকুই ক্লাস ছিল আমাদের ইংলিশ সলিউশন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।